আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচার একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে পারবেন। এই আচার তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। এই সিজনে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, তাই দেরি না করে এই ইয়ামি আচার এক্ষুনি বানিয়ে ফেলুন। আজ আমি আপনাদের জলপাইয়ের জুস সহ 6-8 এমএর জলপাইয়ের ভর্তা বা আচার বানিয়ে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নিই জলপাই আচারের পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 3 কেজি জলপাই নিয়েছি। এই আচার বড় ধরনের জলপাই দিয়ে তৈরি করলে দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজাদার হয়। এই জলপাইগুলো দিয়ে জুস ও ভর্তা বানাবো। জলপাই ধুয়ে পানি শুকিয়ে বোতা ছেড়ে নেব। এই জলপাইগুলো দিয়ে পালি আচার বানাবো। এই আস্ত জলপাইগুলো দিয়ে 4 ধরনের আচার বানাবো। এখন আস্ত জলপাইয়ের আচার বানানোর জন্য একটি জলপাইয়ের উপর 4টি ডাক কেটে নেব। আগে থেকে বোটা ফেলে দেওয়া আছে। আচারি মশলা অথবা 5 ফোড়ন বানানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিকন জিরা, 2 টেবিল চামচ মিষ্টি জিরা বা মুড়ি, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ কালো জিরা, 2 টেবিল চামচ সরিষা এবং 8-10টা শুকনো মরিচ নিছি। চুলা একটা ফ্যান বসা গেছে। ফ্যানটা গরম হয়ে আসলে আমি 5 ফোড়ন এবং শুকনো মরিচগুলো দিয়ে দেব। লো হিটে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে নামিয়ে শুকনো মরিচ এবং 5 ফোড়ন আলাদা করে ব্লেন্ড করে নেব। জলপাইয়ের ফালি আচার বানানোর জন্য ফ্যানে বিসমিল্লা করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে 2-3টি তেজপাতা, 4-5টি রসুন কুচি দিয়ে নেড়ে ছেড়ে দেব। ভিনিগার দিয়ে ব্লেন্ড করা আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে দেব। এখন এর মধ্যে আস্ত 5 ফোড়ন দিয়ে দেব। পরিমাণ মতো ধনে গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব একসাথে আচারের মশলার মধ্যে দিয়ে দেব। এখন ভিনিগার দিয়ে ব্লেন্ড করা 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে আবার নেড়ে ছেড়ে দেব। এখন খালি জলপাইগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব।
এই আচারের মধ্যে 5-6টি সবুজ কাঁচামরিচ, 4-5টি সাদা কাঁচামরিচ দিয়ে 1 টেবিল চামচ আচারের মশলা দিয়ে অনবরত নাড়তে থাকব। এক কাপ চিনি দিয়ে দেব, আপনারা চাইলে গুঁড়ও দিতে পারেন। শেষ পর্যায়ে আবার 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া ও 2 টেবিল চামচ সিরকা বা ভিনেগার দিয়ে দেব। শেষের দিকে টক জল, মিষ্টি, লবণ সব দেখে নেব। চিনি লবণ কম লাগলে আরও কিছু দিয়ে দেব, সেটা নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর। এবার আমার ফালি আচার বানানো কমপ্লিট। আস্তে বা গোটা জলপাইয়ের আচার বানানোর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসাই দিছি। ফ্যান গরম হয়ে আসলে বিসমিল্লা করে 1 কাপ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে 4-5টি রসুন কোয়া কুচি করে দিয়ে দেব। রসুনগুলো হালকা বাদামি হয়ে আসলে 1 টেবিল চামচ গোটা পাঁচফোড়ন, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এক টেবিল চামচ ভিনেগার দিয়ে ব্লেন্ড করা আদা রসুনের পেস্ট। এবং 3 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। সরিষাগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে ভিনেগার দিয়ে প্লেন করে নিছি। এক টেবিল চামচ ধনে গুঁড়া, 1 মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। দুই তিনটা শুকনো মরিচ কুচি কুচি করে দিয়ে দেব। জলপাইগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে দেব। এই আস্ত জলপাই আচারের মধ্যে বেশি চিনি দেব না, যাতে ডায়াবেটিস রোগীরাও খেতে পারে। 1/2 কাপ চিনি দেব, আপনারা চাইলে গুঁড়ও দিতে পারেন। নাড়তে নাড়তে জলপাইগুলো একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আচারি মশলা বা 5 ফোড়ন গুঁড়া, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওপরে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আস্ত জলপাইয়ের আচার। বার্মিস টক জাল মিষ্টি দুই ধরনের আচার বানানোর জন্য চোলায় পরিমাণ মতো পানি দিছি। পানি সিদ্ধ হয়ে আসলে জলপাইগুলো পানির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। জলপাইগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা ঠান্ডা করে চামচ দিয়ে হাতে নিয়ে দেখব।
আমার জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ছেঁকে নেব। জলপাইগুলো ঠান্ডা করে হাত দিয়ে আলুর ভর্তার মতো ম্যাশ করে নেব। বিসমিল্লা করে ফ্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দুই তিনটি তেজপাতা, চার পাঁচটি রসুন কুচি, এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। উপরে ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনা গুঁড়া এবং লবণ দিয়ে দেব। এক চা চামচ বিট লবণ দিয়ে দেব। এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দেব। এখন ভালো করে উপরে নিচে নেড়ে দেব। এখন এক কাপ গুড় দিয়ে দেব। এক কাপ চিনি দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে কম বেশি দিতে পারেন, সেটা সম্পূর্ণ নিজের চাহিদার উপর নির্ভর করে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার কাছে চিনি কম মনে হচ্ছে, তাই আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দেব, কারণ বার্মিজ আচারে চিনির পরিমাণ একটু বেশি লাগে। এখন এক টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দেব। এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। আচারগুলো পাতলা হয়ে গেছে, এতে কাপড়ানোর কিছু নেই, আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এখন এর মধ্যে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। টক জাল মিষ্টি বার্মিজ পিকেলস আচার হয়ে গেছে, তাই অর্ধেক তুলে নিচ্ছি। বাকি অর্ধেকে বার্মিজ কালো জাম আচার বানাব। এই কালো জাম আচারের জন্য আমি বিসিগুলো সব নিয়ে ফেলব। এখন হাফ কাপ চিনি দিয়ে দেব। নাড়তে নাড়তে যখন কোনো হয়ে আসবে তখন আচার হয়ে যাবে। আচারগুলো একটি প্লেটে নিয়ে ঠান্ডা করে হাতে গোল গোল করে অথবা লম্বাটে কালো জামের মতো বানিয়ে নিলে তৈরি হয়ে যাবে জলপাইয়ের বার্মিজ টক জাল মিষ্টি কালো জাম আচার। জলপাইয়ের জুস বা শরবত বানানোর জন্য তিন চারটা জলপাই বিচি ছাড়া ফালি করে কেটে জগ ব্লেন্ডারে ছাড়ে নিয়ে নেব। এখন দুইটি কাঁচামরিচ, কিছু পুদিনা পাতা, পরিমাণ মতো চিনি, সামান্য বিট লবণ, এবং এক গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করে নেব।
এখন ছাকনি দিয়ে জুসগুলো ছেঁকে নেব। এখন তৈরি হয়ে গেল জলপাইয়ের জুস বা শরবত। এখন বানাবো খুবই ইয়ামি ও মজাদার পাকা জলপাইয়ের ভর্তা। এই জন্য 6-7টি পাকা জলপাই হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। আমার ভালো করে ছটকানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনে পাতা, এবং সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলে তৈরি হয়ে যাবে পাকা জলপাইয়ের ভর্তা। কাঁচা জলপাইয়ের কুচি আচার বানানোর জন্য জলপাইগুলোকে প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমার জলপাইগুলো কুচি করা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো কাসুন্দি, আদা রসুনের পেস্ট, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং সরষের বাটা দিয়ে দেব। পরিমাণ মতো পিট লবণ দিয়ে দেব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর, যে যত কম বেশি দিতে পারে দিতে পারবে। 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে ভালো করে মেখে নেব। এখন একটা পরিষ্কার শুকনো পরিমাণে আচারগুলো ভরে নেব। পরিমাণ মতো সরিষার তেল দেব, যাতে তেল আচারের উপরে থাকে। এই আচার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, কিছুদিন পরে খেলে ভালো লাগবে। জলপাইয়ের এই 7টি আইটেম স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে জলপাইয়ের জুস, এটা হচ্ছে পাকা জলপাইয়ের আচার, এটা হচ্ছে জলপাইয়ের কুচি আচার, এটা হচ্ছে আস্ত আচার, এটা ফালি আচার, আর দুইটা হচ্ছে বারমিস আচার। এই আচার ফোলাও পিরিনি খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। পিরিস ছাড়া এই আচারগুলো দীর্ঘদিন বাইরে রাখা যাবে, কারণ এই আচারে কোনো পানি ব্যবহার করিনি, সব মশলা ভিনিগার দিয়ে ব্লেন্ড করা হয়েছে। তবে আপনারা ইচ্ছে করলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আশা করি নিশ্চয় আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ইনশাল্লাহ করে দেখবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।